আমাদের যে সিজনাল যে জিনিসগুলো ভাইরাল হয়, যে এই সিজনে এই জিনিসটা ভাইরাল, এই সিজনে এই জিনিসটা ভাইরাল, এটা বেশি চলতেছে। হ্যাঁ, যে পুষ্পা মুভি হিট, শুধু সবাই মুখে মুখে পুষ্পা ছবি, KGF 2 হিট, বাহুবলী হিট, মানে হিট হিট ছবিগুলা যে মানে সবাই একটা মুখে মুখে। তো ওই রকম তাই যখন আমরা রানিং ইস্কাদা গুলা করি, হিট হিট যে কুইজ গুলা, যে সব ইস্কাদা যে কুইজ গুলা আসে, সেই কুইজ গুলা কিন্তু আমরা অলরেডি জেনে যাই বা বুঝতে পারি। যে কুইজ গুলা মনে হয় রিসেন্টলি সবারই আসতেছে, আসে না? আমরা ধর কুইজ গুলা করি, আরে এই কুইজটা তো ওই 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 দিনও দেখলাম, এই কুইজটা তো ওই দিনই দেখলাম, মানে কি রানিং যে কুইজ গুলো আসে সেটা হিট কুইজ গুলো আমরা বুঝতে পারি। তো এর জন্য আমরা আমরা একমাত্র প্ল্যাটফর্ম যারা আপনাদেরকে রেগুলার নাইট ক্লাসে রানিং স্কেলগুলো করায়, এবং যারা পরীক্ষা দিবে আমাদের তাদেরকে আমরা কিছু তবারক দেই। তবারক তবারক বলতে মানে স্পেশাল কিছু কুইজ আছে আমাদের, স্পেশাল কিছু তুক্কু আছে, এটা শুধুমাত্র আমাদের যারা পেইড স্টুডেন্ট তাদেরকে দেওয়া হয়। তাদের পরীক্ষা কাছাকাছি, তাদেরকে আমরা প্রায় 700 মতো কুইজ দিই, স্পেশাল কুইজ থাকে। আর আমাদের কিছু এই ত্রুক্কু আছে যেগুলো দেখলে সহজে বোঝা যায়। তারপরে আবার কোনো কিছু কিছু চ্যাপ্টারের উপরে যে কুইজ গুলা বেশি ভুল হয় সেই কুইজ গুলা আলাদা একটা স্লাইড আছে, এই স্লাইড গুলা যারা পরীক্ষা দেবে সাধারণত রিসেন্টলি তাদেরকে আমরা দেই। এটাই শুধু আমাদের মানে যারা পেড স্টুডেন্ট তাদের জন্য, এবং এটা স্পেশাল একটা প্যাকেজ, একটা তবারক বলা হয় এটা, যাদের দরকার সামনে পরীক্ষা। আমাদের পেড স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপে নোট করে আমি দিয়ে দিব না তবারকটা। তিনটা ফাইল আছে এবং 7টা ভিডিও আছে, এগুলোর ভিতরে আপনার অনেক কুইজের দেখবেন যে সহজ সহজ সমাধান দিয়ে দিচ্ছে আমরা। প্রথম কুইজে কি বলা হচ্ছে, ইল মোটরসাইকেলিস্তা কে পারতে দাল মার্জিনে দালাকারে যাতা, একজন মোটরসাইকেল চালকের কথা বলা হচ্ছে, সে কি করতেছে, পার কে পারতে দাল মার্জিনে দালাকারে যাতা, কারে যেতার মার্জিন মানে কি কিনার, মার্জিন কাকে বলে, মার্জিনে আমরা যখন নাকি স্কুলে পরীক্ষা দেই খাতার পত্র প্রথমে কি করি, খাতা মার্জিন করি, মার্জিন করি না, মার্জিন কাকে বলে, যে খাতাটাকে আমরা এরকম খাতাটা এটাকে আমরা এই এতটুকু রাইখা এতটুকু রাইখা মার্জিন করি, মানে কি খাতাটাকে কিনারটাকে আলাদা করে ফেললাম, ওটাকে বলা হয় কি মার্জিন, মানে কি এটাকে কিনারটা কর্নারটা কর্নারের অংশকে বলে মার্জিন। তো এই মোটরসাইকেল চালক কায়জাতার কর্নার থেকে বা কায়জাতার সাইড থেকে এসি ইমেতে নিল ফ্লুস, ফ্লুস মানে স্রোত, সে কায়জাতা থেকে মেন রোডে প্রবেশ করবে। হ্যাঁ, একজন মোটরসাইকেল চালক থেমে আছে কায়জাতার কর্নারে বর্ডারে, সে এখন কি করবে, ইমেতে মানে কি প্রবেশ করবে, কোথায় প্রবেশ করবে, নিল ফ্লুস দেলা সিরকুলাসিওনে, ফ্লুস মানে কি মেন রোডের মধ্যে অলরেডি গাড়িগুলা চলমান, চলমান যে চলমান যে রোডটা যেখানে স্রোত গুলো আছে মানে গাড়িগুলো চলাচল করতেছে, সেখানে সে এই যে থামা অবস্থা থেকে প্রবেশ করবে, থামে ছিল সে প্রবেশ করবে মোটরসাইকেল চালক। প ইন দো সারে ইল কাস্কো, সে চাইলে প মানে তিনি চাইলে ইন দো সারে ইল কাস্কো, কাস্কো কাস্কো মানে কি ওই দিন ভিডিও দেখাইছিলাম হেলমেট, তিনি চাইলে হেলমেট পড়তে পারবে। দপো আবের কনক্লুজো তালে মানবরা, দপো মানে কি পরে, আবের কনক্লুজো মানে শেষ করার পরে, তালে মানবরা মানে কি সে যখন কায়জাতার বর্ডারে ছিল এখান থেকে সে মেন রোডে প্রবেশ করবে তখন সে কাস্কো পরবে, মানে কি দপো আবের কনক্লুজো মানবরা, সে কাজটি শেষ করার পরে কাস্কো পরবে। তো কাজটি শেষ করার পরে কাস্কো সে কেমনে পরবে, সে তো মোটরসাইকেল গাড়ি অবস্থায় থাকবে, কি হবে এটা ফালসো, প্রিমা, তার কাজটা শুরু করার আগেই হেলমেটটা পরে কাজটা করতে হবে। ইজি না কুইজটা ব্যাখ্যাটা? আপনারা আসবে আপনি যখন পড়বেন দেখবেন কি আমি উচ্চারণ করে দিচ্ছি, আপনি বিশ্লেষণ করতেছেন, বিশ্লেষণ করতেছি, কারণ কি সেম এই কুইজটা যখন হলে দেখবেন আপনি, তো হলের মধ্যে মজা জিনিস কি কোনো সাউন্ড নাই একদম নিরিবিলি, তখন হবে কি পুরা ফোকাসটা দেখ কানের ভিতরে, যে পিয়াল ভাই বলতেছে এই কনসেন্ট দিতে মানে অনুমতি আছে, হ্যাঁ পিলা পারালেলা মানে কি পাশাপাশি, আসেন্স মানে কি উপস্থিত, অ্যাবসেন্স, এই ওয়ার্ডগুলো দেখবেন কি আমি বলে দিচ্ছি, এটা কিন্তু আপনি যখন পরীক্ষা দেবেন তখন দেখবেন যে না ঠিকই পিয়াল ভাই বলে দিচ্ছে, যত মানুষ পরীক্ষা দিয়ে আসতেছে সবাই এই কথা, ভাই আপনার কথা আপনার উচ্চারণ গুলো আমি সেখানে বুঝতে পারতেছি, দেখেন আপনার মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। সুললে অতস্ত্রাদে, অতস্ত্রাদার মধ্যে, সুললে মানে ওই জায়গার কথা বলা হচ্ছে, কোন জায়গাটা অতস্ত্রাদে মানে হাইওয়ে এর কথা বলা হচ্ছে, এ সুললে ইস্ত্রাদে স্টোরমানে প্রিন্সিপাল এবং এক্সটোরমান প্রিন্সিপালের কথা বলা হচ্ছে, দুটোটাই কিন্তু হাইওয়ে, একটা হলো কি প্রাইভেট কোনো এজেন্সি করছে, যেমন পদ্মা সেতু সরকার বানায় নাই, বিদেশে কোনো কোম্পানি বানাইছে এর জন্য টোল দিতে হয় পদ্মা সেতুতে, আর যে আপনার এলাকার মধ্যে যে সকল ছোটখাটো ব্রিজ করছে আপনার চেয়ারম্যান মেম্বার ওখানে টোল দিতে হয়,
টুল দিতে হয় না তো এরকমই যে সুলিস্ট্রা দেখস্টোরবার প্রিন্সিপালে হাইওয়ে কিন্তু সরকার কর্তৃক নির্মিত বা আপনার ওই কমুনির যে কমুনি বানাইছে ওই রাস্তাটা এর জন্য সেখানে টোল দিতে হয় না আর অত স্ট্রাদা নির্দিষ্ট কোনো এজেন্সি আছে বড় ধরনের কোনো কোম্পানি আছে তারা বানাইছে এর জন্য আমাদের কি করতে টোল দিতে হয় আর অত স্ট্রাদার গতি থাকে 130 আর প্রিন্সিপালের গতি হয় 110 ওই দুটো জায়গার কথা বলা হচ্ছে এ কনসেন্টিতা অনুমতি আছে ওইখানে লা মার্জা পের ফিলে প্যারালেল ফিলে প্যারালেলে তো আমরা রিসেন্টলি যত কুইজ করতেছি সব কুইজের ভিতরে কি ফিলে প্যারালেলে একটা কুইজ থাকে না অনুমতি আছে দুইটা গাড়ি দুইটা কোর্সিয়াতে পাশাপাশি চলবে হ্যাঁ এরকম দুইটা কোর্সিয়াতে চলবে অনুমতি আছে আংকে যদিও ইন আসেন্সা মানে অ্যাবসেন্স অনুপস্থিত না থাকে যদিও না থাকে ট্রাফিক না নাই যদিও ট্রাফিক না থাকে তারপরেও পাশাপাশি চলতে পারবে কি হবে এটা ট্রাফিক না থাকলে রাস্তা যদি লিবেরো হয় সবাইকে কি করতে হবে সব কোর্সিয়া দেশরা ডান দিকে চলতে হবে জল আপসেন্স আসেন্সা রাস্তায় কোনো জ্যাম থাকবে না সবাই কি করবে ডান দিকের কোর্সিয়া চলবে শুধুমাত্র যারা ওভারটেক করবে তারা বাম দিকের কোর্সিয়া ব্যবহার করবে আর যদি ট্রাফিক ইনটেন্সও বাইন গর্গ অনেক ট্রাফিক থাকে তাহলে কনসেন্টিত অনুমতি আছে পাশাপাশি চলাচলের সো কোয়েশ্চনটা ফলস হইছে কেন আনকে ইন আসেন্সা আসেন্সা দি ট্রাফিকও ট্রাফিক না থাকার কারণেও তার চাইলে পাশাপাশি চলতে পারবে এর জন্য কোয়েশ্চন হইছে ফলস ভেরি গুড ওকে কোন লা পেটেন্টে দি ক্যাটাগরিয়া আ উনো সি পসন কোন দূর রে মাকিনা এগ্রিকোলে আ উনো দে মাকিনা এগ্রিকোলে চালানো যায় ছোট গোলা বড় গোলা না ঠিক আছে নরমালি যেগুলো অনেক মতো ভেহিকুলের মধ্যে পড়ে ওই রকম আউনো হলো কত বছর লাগে আউনো নিতে জানেন 16 বছর আইএম 14 আউনো 16 বছর তো 16 বছর হলো আপনি ছোট ছোট যে এই মাকিনা এগ্রিকোলে আছে না বাগানের ঘাস কাটে ওগুলো চালাতে পারবেন মানে মাকিনা এগ্রিকোলে কে রিয়েন্ত্রানো নেই লিমিটি দি সাগমা মানে তার আকৃতি সীমাবদ্ধ বেশি বড় না এই দি মাসা ওজন প্রে বিস্তিপের এই মতো ভেহিকুল এবং ছোট আকৃতির হইলে ছেড়ে চালাতে পারবে বলছে মতো ভেহিকুলের মধ্যে পড়লে সো এটা হবে মানে হলো রোড অ্যাক্সিডেন্ট এটা পাতেন্তার ভাষা একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সে এরপর আপনি কিসের সাথে জড়াই গেলেন রেসপন্সিবল মানে আপনি কিসের দায়িত্বে জড়াই গেলেন পেনাল কেসে এবং সিভিল কেসে মানে আপনি অ্যাক্সিডেন্ট করছেন ওই গাড়িও ভাঙছেন আবার মানুষকেও মারছেন মানুষকে মারার জন্য আপনি পেনাল কেসের সাথে জড়িত হয়ে গেলেন আর গাড়ি যে ভাঙছেন এর জন্য সিভিল কেসের সাথে জড়িত হয়ে গেলেন সিভিল কেসের কারণে যে গাড়ি ভাঙছেন গাড়ি ভাঙার যে জরিমানাটা সেটা আপনার ইন্স্যুরেন্স কোম্পানি এই সিভিল কেসের কারণে ওই গাড়ি ভাঙার জরিমানাটা গাড়ি ভাঙার আপনি ইন্স্যুরেন্স কোম্পানি দিবে আর পেনাল কেসে জড়াইছেন এর জন্য আপনার পাতেন্ট রিভোক হয়ে যেতে পারে মানে বাদ হয়ে যেতে পারে আপনার জেল হইতে পারে আপনার আবার এক্সট্রা অনেক বড় ধরনের জরিমানা হইতে পারে কারণ কি একটা লোক মেরে ফেলছেন সো এই সিভিল কেসটা মালিক এবং চালক দুইজনের উপরেই পড়বে চালকে না দিলে মালিককে দিবে মালিক না চালককে দিবে অথবা ইন্স্যুরেন্স কোম্পানি দিবে আর পেনাল কেসটা শুধুমাত্র চালকের উপর পড়বে কারণ কি যে গাড়ি চালাইছে সে অ্যাক্সিডেন্ট করে একটা লোক মেরে ফেলছে সো চালকের দোষ সম্পূর্ণটা আশা করি বুঝতে পারছি আমরা এই পর্যন্ত সিভিল কেস পেনাল কেস তো প ইনকোরেরে নেলা রেভোকা দেলা পাতেন্তাদি গুইজা আপনি যদি পেনাল কেস এবং সিভিল কেসে জড়ায় যান আলেমান ভাই আমরা ব্লক করে দেই এই ফাঁকে গুড ব্লক করে দিছি দেখছেন কথার ফাঁকে দেখবেন যে ব্লক হয়ে গেছেন নাম প্রকাশ করে দেব পরবর্তীতে আপনি সকাল কাফে খাইতে যাবেন আপনি বন্ধু বান্ধব আলেমান ভাই না তুমি কালকে নাইট ক্লাসে ডিস্টার্ব করছিল তখন লজ্জা পাইবেন সো যদি জুম ইউজ না বুঝেন আপনারা শব্দ হয় তাহলে আপনারা জুমে ঢুকবেন না লজ্জা পাবেন আমরা কিন্তু এখন বয়স হয়েছে আমরা বেদ বাইরেতে পারবো না আপনাদেরকে কান ধরে দাঁড়া করাতে পারবো না আমরা লজ্জা দিব আপনাদেরকে লজ্জা বড় মানুষ হয়েছে লজ্জা আপনাদের শাস্তি ডিস্টার্ব করবেন না কেউ তো এটা বলা হচ্ছে পেনাল কেস বা সিভিল কেসের যদি জড়ায় যান আপনার পাতেন্তা রেবোকা হয়ে যেতে পারে মানে আপনার পাতেন্তা নিয়ে কেটে ফেলবে আপনার গাড়ি চালাতে পারবেন না একটু লুক মেরে ফেলছেন তো হইতে পারে না পারে বেরো ভাই বেরো বেরো হইতে পারে আমরা পরে যদি সিভিল মেনতে হতো তাহলে তো এটা ফালতু সিভিল না পেনাল কেস হলে রেবোকা সিভিল কেসটা হলো আপনার
সিভিল কেসে পেটেন্ট দা সাসপেনশন হইতে পারে আর হ্যাঁ প্যানেল কেসে রেভোকা তো হয় না রেভোকা হবে রেভোকা প্যানেল কেসে গেলে হবে সিভিল কেসে সাসপেনশন হইতে পারে 3 মাস 4 মাস 6 মাস হ্যাঁ এরকম ধন্যবাদ আমরা কুইজের শেষে অ্যানসার দেব সবাই এটা হলো কি মোবাইল ব্রিজ পন্তে মোবিলে হ্যাঁ অনেক সময় যেমন মনে করেন যে এই এখানে একটা ব্রিজ এবং নিচে তো পানি থাকে স্বাভাবিক তো কোনো কোনো সময় জোয়ার আসে ভাটা আসে জোয়ারের সময় পানি বেড়ে যায় ভাটার সময় কমে যায় তো কিছু কিছু জায়গা আছে যে সকল ব্রিজ দিয়া মানে গাড়িও চলাচল করে আবার নিচ দিয়া জাহাজও চলাচল করে তো যখন জোয়ার আসে জোয়ারের সময় তো যখন পানি বেড়ে যায় তখন তো জাহাজটা যেতে পারবে না ব্রিজটা জাহাজের মাথায় লাগবে তো সেই ক্ষেত্রে তখন হয় কি ওই ব্রিজ গুলো এরকম বিভিন্ন টেকনোলজিতে বানানো হয় যে যখন জাহাজ আসে তখন ব্রিজটা কি হয় উঠে যায় সোজা হয়ে উঠে যায় উঠে যাওয়ার কারণে এটা উন্মুক্ত হয়ে যায় তখন জাহাজগুলো যেতে পারে জাহাজগুলো যাওয়ার পরে আবার ব্রিজটা আবার লেভেল হয়ে যায় লন্ডন ব্রিজও তো এরকম উঠে যায় না উঠে যায় আবার নেমে যায় তো ওইগুলো বলা হয় মোবাইল ব্রিজ এই মোবাইল ব্রিজের পন্তে মোবিলের 150 মিটার আগে এই কার্তলটা থাকবে যেন আমরা আগে থেকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে পারি যে সামনে ব্রিজটা হয়তো আমরা গিয়ে দেখবো উঠাই রয়েছে বা গিয়ে দেখবো লেভেল আছে এগুলো আমাদের মাথায় রাখতে হবে এলসি নারাফিক রাত প্রিয়ান উঞ্চাউন পন্তে কন ফোর্থ পেন্ডেন্স একটা ব্রিজ পন্তে মানে কি ব্রিজ কন ফোর্থ পেন্ডেন্স অনেক ঢালু একটা ব্রিজ আছে এটা কি ঢালু ব্রিজের কথা বলে ফালসো পন্তে মোবিলে পন্তে মোবিলে ওকে ফোর্থ পেন্ডেন্স ঢালু ব্রিজ এটা ফালসো ব্রিজ অনেক হয়তো ভাই যে ঢালু দেখে বলতে পারে হ এই খারাপ ঢালু ব্রিজ না ভাই খারাপ ঢালু এলেই পাশে দিয়ে উঠবো কেমনে ব্রিজের মধ্যে এতে জাম করে উঠে যাবে না এমনি হেই না ফালসো ব্রিজ মজার জিনিস দেখেন এটা কি দিভিয়েত নিষেধাজ্ঞার কার্তেল্য নিষেধাজ্ঞা একটা খুবই আপনার কাছে জানেন যে আপনার কাছে কতটা ভালো লাগবো কখন যখন না গাড়ি চালাইবেন এবং প্রত্যেকটা কার্তেল আপনি চিনতেছেন হ্যাঁ তখন আপনার কাছে অনেক বেশি স্যাটিসফ্যাকশন লাগবে যারা আমি সব চিনি দিভিয়েত সেন্স অফ ভিয়েতাতো অবলিগো পেরিগুলো মানে সব কার্তেল আমি রাস্তার মধ্যে চিনি এবং এটা আপনার যে কতটা বেশি স্যাটিসফ্যাকশন নিয়ে আসবে এটা যখন গাড়ি চালাবেন তখন বুঝতে পারবেন যে আপনি সব জানেন কিন্তু আপনার পাশে যারা বসে রয়েছে পিছনে যাত্রীগণ এরা কিছুই বুঝবো না এরা জীবনে দেখে না কাটতলো রাস্তার ভিতরে কারণ এরা জানি না কাটতলো কি বা যখন নাকি আপনার পাতন্ত যেদিন থেকে শিখা শুরু করছেন ওই দিন থেকেই দেখবেন রাস্তার সব কাটতলো আপনাদের চোখে পড়বে বাট এতদিন যত যাত্রীগণ আছে আমাদের পিছনে বসে বা আমাদের বন্ধু বান্ধব যারা পাতন্ত লাইনে পড়েই নাই এরা কিন্তু পুরো কাটতলো বুঝবেই না যে রাস্তায় যে কাটতলো আছে জানি না এরা আর যখনই আপনি এগুলো জানবেন শিখবেন তখন দেখবেন যেদিকে তাকাবেন সেদিকে কাটতেল হয় না এমন সবারই হবে এল সিনারাফিক রাত ভিয়েতা এই কাটতেল নিষেধ করে দেয় মানে কি দি ভিয়েত সবার জন্য দি ভিয়েত আর যদি এখানে নির্দিষ্ট কোনো আঁকা থাকতো মানুষের ছবি তাহলে মানুষের জন্য নিষেধ ছিল মোটরসাইকেল থাকলে মোটরসাইকেলের জন্য নিষেধ ছিল অত ভেতরা থাকলে তাদের জন্য নিষেধ ছিল আর যেহেতু কোনো আঁকা আঁকি নাই যত ধরনের ভেহিকলই আছে সবার জন্য নিষিদ্ধ শুধু মানুষ চলতে পারবে তো ভিয়েতালা চিকলা সিয়নে আই কোয়াদ্র চিকলি মোটরে মোটরচালিত কোয়াদ্র চিকলি যেগুলা সেগুলা চলাচল নিষেধ কুইজটা এটা দি ভিয়েত ট্রানজিত চলাচল নিষেধ সবার জন্য সেটাই বলছে ভিয়েতা সোলো বলে না এখানে বলছে সাধারণ ভাবে বলছে ইল সিনারাফিক গ্রাত ভিয়েতা লাচিকলা সিয়নে কাটতলো থাকার পরে কোয়াদ্র চিকলি গুলা ঢুকতে পারবে না মোটরচালিত এটা ভেরো সোলো যদি বলতো ফালতু তো হ্যাঁ সোলো কোয়াদ্র চিকলি বলতে মানে এখানে বেসিক বলছে এখানে এটা থাকলে কোয়াদ্র চিকলিও যেতে পারবে না বেরো ভাই বিষয়টা একটু বুঝে নাই এটা তো দিবে এত মানে তো সব গাড়ির জন্য দিবে তো ঠিক না শুধু এখন তো শুধু কোয়াদ্র চিকলির জন্য হবে না এখন সোলো তো বলে নাই যে সোলো কোয়াদ্র চিকলি তো বলে নাই হ্যাঁ বলে বলে তো এটা থাকলে কোয়াদ্র চিকলি যেতে পারবে না যদি বলতো যে শুধু কোয়াদ্র চিকলি যেতে পারবে না তাহলে হয়তো ফালসো জায়গা রিজার্ভাতো এই জায়গাটা রিজার্ভাতো আছে আলা সস তাঙ্কে দে ট্যাক্সি ট্যাক্সির জন্য না এটা কার জন্য বাসের জন্য ফালসো বাসের জন্য ভেরি গুড জিগজ্যাগ গতকাল কাজ চলো যেটা প্রমাণ করে দেয় ইল পুন্ত দবে ফিনিশ যেখানে শেষ হয়ে যায় পিরিকুলো শেষ হয়ে যায় না শুরু হয় এটা গুড শেষ হলে কেমন থাকবে বৈশিষ্ট্য দিগুলা বলেন
So upper dike dise but koise finish e jeno koista falso. In una kale jata. Ha na so meet hoye jaben shobai. Ek quiz shesh hole meet hoye jaben shobai. In una kale jata adopyo senso di ciclo asone. Kale jata jekhane gari gola cholachol kore seta adopyo senso like ek dike jacche ek dike asteche dui mukhi jan cholachol. Paris bolta sinistra eta to gotokal ke aschilo bam dike mul ghorar jonno bijone fettore la manovra. Velocemente, same question কবে আসছিলো বলেন তো মনে পড়ে 21 টা আমাদের খুব দ্রুত কাজটি করতে হবে বিজনে পিত্তারে মানে প্রয়োজন করা লামানোবরা velocemente দ্রুত বাম দিকে মোড়টা ঘুরে ফেলতে হবে পেরিমিটারাল ভেহিকুলি পূর্বে নিয়ন্ত্রিত দেশরা আদা সিরিজ ডানে বামে গাড়িগুলো আসছে এর আশার আগে আমাদেরকে দ্রুত বাম দিকে মোড় ঘুরে ফেলতে হবে কি হবে কোশ্চটা ফলস ফলস খুব সেম কোশ্চটা কে আসছিলো রিসেন্টলি কোন কুইজে জি জি গতকালকে এটা খুব ভালো ঠিক আছে একজন করলো না গুড শহরের মধ্যে স্কোরিমেন্ট মানে কি একটু ভালো চলাচলের রাস্তাগুলো একটু বড় চওড়া নতুন পিচ লাগাইছে এরকম রাস্তাগুলোকে বলা হয় স্কোরিমেন্ট মানে যেখানে কোনো ভাঙাচোরা নাই লেভেল সমান রাস্তাগুলো সেগুলো বলা হয় কি স্কোরিমেন্ট শহরের বাইরে বা শহরের মধ্যে যে স্কোরিমেন্ট যে জায়গাটা আছে সেখানে অনেক দ্রুত গাড়িগুলো চলে লাফের মাথা বিয়ে দাতা ইন পোস্টমেন্ট দোষ দোস্তর আগে থামা নিষেধ নিষেধ না দোস্তর আগে কি হবে বেরো 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 ভাই একটা উঁচু জায়গা উঁচু জায়গা এবং সেটা স্কোরিমেন্ট খুব দ্রুত চলতেছে রাস্তার মধ্যে গাড়িগুলো সো দোস্ত উঁচু জায়গা ওই দিক থেকে গাড়ি আসবে আমরা দেখবো না কারণ কি সামনে উঁচু সো সেখানে থামা না থামা সস্তা ব্যাগিয়া সবই নিষেধ il casco è obbligatorio per il conducente di motocicli non dota di cellulare di sicurezza casco obbligo অবশ্যই হেলমেট পরতে হবে মোটরসাইকেল চালকদেরকে যে সকল মোটরসাইকেলের মধ্যে নন দোতাটি লাগানো নাই দি চেলুলা দি সিকুরেসা মানে কি একটা মোটরসাইকেলের উপর একটা অনেক সময় আছে না এরকম একটা আবরণ দেওয়া থাকে গ্লাসের প্লাস্টিকের উপরে চেলুলা দি সিকুরেসা ওইটা যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে হেলমেট পরতে হবে না তখন সো বেরো সিকুরেসা কাপড় কেউ জানেন চিনেন কেউ দেখছেন মোটরসাইকেলের উপরে ছাদের মতো যে একটা কভার থাকে সেই কভারটা লাগানো নাই সেই সকল মোটরসাইকেলের ভিতরে অব্লিগাতরিও পেয়ার ইল কন্ডুচেন্টে এর কাস্কো হেলমেট অবশ্যই পরতে হবে কুইজটা যদি কোন আহত ব্যক্তি রাস্তার মধ্যে আ রিপোর্টাত্র মানে কি ফ্র্যাকচার মানে কি ভেঙে গেছে আরতি আরতি মানে কি হাড্ডি রাস্তায় একটা আহত ব্যক্তি তার কি হয়েছে হাড্ডি ভেঙে গেছে বিজনিয়া চেরকারে দি ফারলো কামিনারে এটা হারাইবেন কেন হারাইবেন হাড্ডি ভেঙে গেছে পেট দিমিন ভিড়ে দোলরে ব্যথা কমানোর জন্য হাড়াইতে বলছে কামিনারে মানে কি হাড়া হারাইবেন বল তো কি হবে পিয়াল ভাই এই ইনফর্তুনাতোর ভিতরে যতগুলা কুইজের লেখা আছে কামিনারে আমি দেখছি সবগুলোই ফালসো ভাই কামিনারে তো কোনো পোস্ট একটা আহত ব্যক্তি কিন্তু কোনো কামিনারে করার তো কোনো পজিটিভ কোনো সেন্সই নাই আহত ব্যক্তিকে আপনি হারাইবেন কেন কি কারণে হারাইবেন এর বলেন একদম আহত কোনো প্রশ্নই তো নাই মানে সেন্সই তো বেড়া হওয়ার কোন চেনতে একজন চালক কে ইনটেন্ডে ইনটেন্ডো কি হিট কুইজ সব কুইজে থাকে যে চিন্তা করতেছে একজন চালক যিনি চিন্তা করতেছেন সে কি ওভারটেক করবেন একজন একটা সাইকেল অথবা কোন পথচারীকে কে অকুপানো লাকারের যাতা যে নাকি কায় যাতার মধ্যে অলরেডি চলতেছে চলাচল করতেছে অকুপানো দেবে উজারে মোলতা প্রুডেন্সা আমাকে অবশ্যই অনেক সতর্ক অবলম্বন করতে হবে ওভারটেক ক্রস ভেরি গুড ভেরি গুড ভেরি গুড এটা অবলিগো আমাদের কি করতে হবে চাকার মধ্যে কাতানা পড়তে হবে অবলিগাতরিও যে এখানে ব্লু থাকার কারণে রাস্তায় বরফ জমে গেছে
কাতানা পড়তে হবে এই রাস্তায় চলাচলের জন্য। আর কাতানা না থাকে আমরা ওই যে পেনোমাটিক ইনভার্নালি যদি থাকে চারো চাকার ভিতরে লাগানো ছিট প্রধান দেশে যে মোটা মোটা দাঁতলা তাহলে আমরা যাইতে পারবো, আর না হলে কাতানা লাগায় যাইতে হবে, এছাড়া আমরা রাস্তায় প্রবেশ করতে পারবো না। এল সিনালেরা ফিগুরাতো, এই কাটতে লোক কি বোঝায়? অবলিগা, অবশ্যই। আহা, তুলিয়ে রে, তুলিয়ে রে মানে কি? তুলে ফেলতে হবে। লে কাতেনা, কাতেনা খুলে ফেলতে হবে। পের নন রুবিনারে আসফাল্ট, পিচ যেন নষ্ট না হয়। রুবিনারে মানে কি? নষ্ট করা, নন রাস্তার পিচ যেন নষ্ট না হয়, এর জন্য আমাদের অবশ্যই এটা সিকল খুলে ফেলতে বলছে। উল্টা কথা বলে কি হে? কাতেনাটা কি? কাতেনাটা ভাই, কাতেনা হলো আমরা যখন বরফের মধ্যে যখন গাড়ি চালান চাকাগুলা স্লিপ কাটে না, চাকাগুলা স্লিপ যেন না কাটে এই জন্য চাকার মধ্যে এই যে সিকল আছে, সিকল যদি রাস্তার মধ্যে প্রচুর ফাঙ্গো থাকে মানে ভিজা হয় বা পিছলি হয় তাহলে কি এটা অব্লিগেটরি? যদি ওখানে কাটতল না ফাঙ্গো ছিল বরফের জন্য, এটা ফাঙ্গো হইলে আপনার মূল তো পড়ে যাবে বরফের জন্য, বরফের জন্য। হ্যাঁ, ফাঙ্গো তো আপনার বরফ তো একটা স্থির একটা জায়গায় জমাট বেঁধে থাকে, ওখানে আপনি চাইলে আঁকড়ে ধরার জন্য সিকলটা দিয়ে বরফটার মধ্যে ঘর্ষণ করতে পারবেন। আর কাদা তো রাস্তার মধ্যে লাগিয়ে থাকে না, কাদা তো আপনার চাকার লাগে শেষরা শেষরা যাবো, আপনি যে বরফ সিকল লাগাবেন সিকল ঘুরলে চাকার কাদাটা সিকলের লাগে ঘুরবো, তো তাহলে তো লাভ হইলো না, রাস্তা নষ্ট হয়ে গেল। আর বরফটা হয় কি স্থির থাকে রাস্তার ভিতরে, শুধু বরফের উপর গ্রিপ করে আপনি সামনে যাচ্ছেন, তো সেক্ষেত্রে শুধু বরফের মধ্যেই কাতানা পড়তে হয়, কাদার মধ্যে বা পানির মধ্যে সেটা পড়তে হয় না ভাই, ঠিক আছে? কি গুইদা অত ভেহিকল, ভেহিকল ও মতো চিকলি, যে নাকি কোন গাড়ি চালাচ্ছে বা মোটর সাইকেল চালাচ্ছে, দে বেজি বিয়েরে তাদেরকে অবশ্যই দেখাইতে হবে। আর রিকোয়েস্টা যখন তাদেরকে রিকোয়েস্ট করবে, রিকোয়েস্টা তাদের কাছে চাইবে, লিয়াজেন্দি যখন ট্রাফিক পুলিশ তাদেরকে চাই, তাদেরকে চাইবে লা কার্তা দি সিগলাসিওনে, অবশ্যই আমাদেরকে দেখাইতে হবে। দেখাতে হবে না কার্তা দি সিগলাসিওনে চাইলে? কার্তা দি সিগলাসিওনে হলো আমাদের গাড়ির ব্লু বুক, যেখানে গাড়ির সব ডিটেলস দেওয়া আছে, কবে এটাকে নিবন্ধন করা হয়েছে, লাইক আপনার জন্ম নিবন্ধন যদি যেখানে সব দেওয়া আছে, কবে আপনার জন্ম তারিখ, হ্যাঁ আপনার উচ্চতা কত, তারপর আপনার হাই কি বলে ওজন কত, সবকিছু ওই রকমই কার্তা সিলকাসনের ভিতরে আপনার সব দেওয়া থাকবে, গাড়ির ওজন কত, এর কবে নিবন্ধন হয়েছে, কি কালার, চাকার সাইজ কি, গাড়ির ফুল ডিটেলস যে লিপ্রত্তর মধ্যে লেখা থাকে সেটাকে বলা হয় কার্তা দি সিলকাসন। সো এটা যখন নাকি ট্রাফিক পুলিশ চাবে আমাকে অবশ্যই প্রদর্শন করাইতে হবে। লা ভেলোসিতা দেবে এসসেরে ডিমিনিউইতা, লা ভেলোসিতা গতি দেবে এসসেরে, অবশ্যই ডিমিনিউইতা কমায় ফেলতে হবে। ইন কাজ যদি ফোর্তে ভেন্তো, অনেক বেশি বাতাস লাতেরালে চারিদিক দিয়ে অনেক বেশি বাতাস আসতেছে, গতি কমায় ফেলতে হবে। কমায় ফেলতে হবে গতি, ভেরো ভেরো ভেরো, অনেক বাতাস আসলে একবারে দেখবেন এক বাম দিতে বাতাস আসে চাক্কা বাম দিকে উল্টে যায়, ডানে বাম ডানে উল্টে যায়, তো সেক্ষেত্রে গতি কমায় ফেলতে হবে যেন আপনার গাড়ি ইসবান্দা মেন্তো নাচানাচি না করে। আচ্ছা, ফেসবুকে প্রায় 300 লোক দেখতেছেন ভাই, শেয়ার করে দেন, যারা 300 লোক দেখতেছেন শেয়ার করে দেন, তাহলে আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও এটা আরো দেখতে পারবে, তারা খুব সহজেই পাতা দাওয়া নিতে পারবে, কঠিন কোনো ব্যাপার না, ইজি জিনিস। এটা হলো কি একটা প্রেসিডেন্সা, জুতো দেখতে ত্রিআঙ্গুলি পিরিগুলোর মতো, তারপরে এটা অগ্রাধিকার একটা কাটতল প্রেসিডেন্সা, এটাও 150 মিটার আগে থাকবে, যারা মেইন রোডে আছে অটোস্ট্রাদার ভিতরে তাদেরকে একটা প্রিয়াভিজ করতেছে যে আমরা মেইন রোডে আছি 150 মিটার পরে কিন্তু বাম দিক দিয়ে একটা কনফ্লুয়েন্স আছে মানে গাড়ি ঢুকতেছে, সো আমাদেরকে একটু অ্যাটেনশন হইতে বলছে। এল সিনোরাফিগুরাতো প্রেসক্রিবে দি দারেলা প্রেসিডেন্সাই ভেহিকুলি, প্রেসক্রিপ প্রেসক্রাইব করে আমাকে নির্দেশনা দেয় যে আমাদের অগ্রাধিকার দিতে হবে, আমাদেরকে বলে অগ্রাধিকার দিতে হবে আই ভেহিকুলি ওই সকল গাড়িগুলোকে, প্রোভেনিয়েন্টি মানে কি আশা, যারা আসতেছে যারা সিনিস্টার যারা বাম দিকে আসতেছে ওদেরকে আমরা দিব বলছে অধিকার, কি হবে? আমরা অধিকার দিব না, বাট আমাদেরকে বলছে যে বামের দিক বাম দিতে গায়ে ঢুকবো, আমরা যেন সতর্ক থাকি যেন অ্যাক্সিডেন্ট না হয়, ওরা যেন হ্যাঁ মানে আতঙ্ক থাকতে বলছে, কারণ কি বাম দিকে ঢুকবো, ঢোকার সময় ওরা অধিকার দিব আমাদেরকে, আমরা দিব না ভাই। পিয়াল ভাই, এই সিগন্যালটা তো আমরা যখন আউটস্ট্রাদা চলবো তখন আমরা দেখবো না, জি সিগন্যাল অথবা স্টোরবোর্ড প্রিন্সিপাল চললে আমরা দেখতে পারবো।
il delineatore raffigurato servono a visualizzare meglio l'andamento di strada, l'andamento della strada Gothon. La strada Gothon bojano giorno, a madre e cartello gola, on a bishop progion, sha giocore. Chio beta? Vero. La strada Gothon da chi? Senso? Senso unico. Unico. Very good. Chiam de buzzer, chiam de buzzer. Olu, giallo. La distanza di sicurezza nell'aereo brutto deve essere aumentata. Obviously, barai felt hobby. Qualora si difficile valutare, e questa calca qui di stami. Askai forse. Nell'aereo brutto, voce barai to hobby, giocon apne difficile valutare, ma apne buste partes, mulan corte valore, mulan corte partesana. Il comportamento মানে আচরণ মূল আচরণ বুঝতে পারতেছেন না দিল কোন চেন্ত ওই চালকের আচরণ বুঝতেছেন না কে প্রেচে দে প্রেচে দে মানে কি কাজী ভাই সামনে সামনে আপনার সামনের গাড়ির আচরণ আপনি বুঝতে পারতেছেন না একবার ডানে যায় বামে যায় ব্রেক করে গতি বাড়ায় হ্যাঁ তিরিং বিরিং করতেছে যখন নাকি সামনের গাড়ির আচরণ বুঝতে পারবেন না আপনি গতি নিরাপদ দূরত্ব বাড়ায় দিবেন গতকালকে বলছিলাম না বেরো মনে আছে গতকালকে যে বলছিলাম জি বলছি কাজ করতে কইস্তা গুড Il conducente che intende e gli intende che hit quiz. Ma chi? Cinta cora. Cinta cora. E due parole si rammente. E con Chalok, già cinta cortese, chi corboni? Effettuare il sorpasso. Quindi obatte corbe. E con Chalok cinta cortese, quindi obatte corben. Ah, obbligo, tacche obosci di azionare, bazzagliano, bazzano. Il sinale acquisto che obosci horn badete hobby. Falso. Falso. Good. Marca una cinta una corazza. Il simbolo raffigurato è posto su una spia luce verde e la spia dashboard è verde thake verde thake na vero 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 dashboard e jono amra indicator dei dane bame tik tak dashboard e verde jole uthe shobuj to pial bhai ei je 20 number quiz ta te jodi bole je brabe klaxon taile to mone hoy bhalo hobe na inter intermittente dipar marte parben dipar acha acha klaxon দীপার ইন্টারমিটেন্ট দিলে হবে ব্রেভ ক্লাকসন দিতে পারেন তখনই যখন আপনি ফিরিত আম্মা লাতিয়া যদি কোনো আহত ব্যক্তি পরিবহন করেন তখন আপনি ব্রেভ কল দি ক্লাকসন দিতে পারবেন অথবা যদি কোনো সাইকেল চালক অথবা মানুষ কে ওভারটেক করেন তাইলে আপনি হর্ন দিতে পারবেন সাইকেল বা মানুষ কে যদি ওভারটেক করছেন তখন ওদের দৃষ্টি আকর্ষণের জন্য ক্লাস ভাই এখানে তো ক্লাকসন সরি অবলিগো তো আবার ধরুন যে ইন্ডিকেটর অবলিগো হইছে অবশ্যই বলছে এজন্য ফাস্ট ইন্ডিকেটর ইন্ডিকেটর ডিরেকশন তো ওইটা অবলিগো তো না ওটা অবলিগো হর্ন দ অবলিগো হর্ন আপনার কোন ছিল মানে হর্ন না এই দীপারটা কোন ছিল দিলে দিতে পারেন সে উন ফিরিতো দেল স্ট্রাদা এ স্টাতো ইন ইনকোশিয়েন্সা গতকাল আসছিল কোশিয়েন্সা দিয়া অজ্ঞান জ্ঞান আছে আর ইনকোশিয়েন্স অজ্ঞান একজন আহত ব্যক্তি সে অজ্ঞান হয়ে গেল ইনকোশিয়েন্স আর শুধু কোশিয়েন্স হলো কি জ্ঞান আছে জ্ঞান আছে কিন্তু বুকের খাতা ভেঙে গেছে গতকালকে আসছিল তার ওই খাতাটা ঢেকে দিতে বলছিল ওইটা ভেরো ছিল এখানে বলছে লোকটা কি অজ্ঞান হয়ে গেছে তো অজ্ঞান হয়ে গেছে অ্যাক্সিডেন্ট পরে এর আপনি সিবিসি জুতা কেমনে রাখবেন বহাইবেন কেমনে অজ্ঞান লোক রে অজ্ঞান লোক কি করতে হয় শোয়ায় রাখতে হয় শোয়ায় রাখতে হয় বুঝে বলা হচ্ছে কি রাস্তায় কোনো আহত ব্যক্তি সে অজ্ঞান হয়ে গেছে বিজনে মেত্তের লোয়েন পজিশনে সেমিসি জুতা হয় কি কাকে বলে যে হেলান্দে বসে রয়েছেন দেয়ালে পিঠ ঠেকায় বসে রয়েছেন মানে পা গোলা মাটির মধ্যে আর দেয়ালের মধ্যে পিঠটা জোড়া সিন্দে বসে না ওইরকম আর কি যেন সিমি সিদ্ধ তো ওইরকম হেলান্দে বসে রাখছেন তো এটা তো আপনার অজ্ঞান ব্যক্তিকে তো শোয়া রাখতে হয় ফালতু ইজদ্রায়াত যেটাকে বলা হয় এক চ্যাপ্টার থেকে চার দিয়েছে আর কইন না ভাই পোস্ট পরীক্ষা দেয়ার না কেন বইরেছেন কেন আপনারা দেয়ালান সব পারবেন ওকে বাতিস্ত্রাদার মোটরসাইকেলের জন্য এক ঠিক আছে আর গাড়ির জন্য 1.6 6 6 lo spessore minimo di batistrada batistrada holo ki oi je keno keno mane chakar chipai chapai jeno pani jome na thake er jonno chakar moddhe bibhinno kata kata dag thake na rek rek thake na kata chakar bhitore oi ugula ke bole ki batistrada jeno panir upor diye chaka gele pani gula jeno oi je chipa chapa diye dhuika jeno chakara slip na khay batistrada chinchen tai apnar shobai batistrada bole chakar moddhe je phara phara dag thake na maskane ফারা ফারা বেকা তারা করে কেচু কেচু করে কাজ কাজ ছোট করে কাটা কাটা হ্যাঁ ওই কাটা কাটা দাগগুলো টায়ারের মধ্যে আর কি টায়ারের মধ্যে গুড ওইটা হলো বাতিস্ত্রাদা ওই বাতিস্ত্রাদার একটা মাপ আছে মাপ হলো কি যে সকল প্রাইভেট কার ওগুলার 1.6 মিলিমিটার সো এই মাপটা যখন কমে যাব তখন আপনার টায়ার চেঞ্জ করতে হয় মানে মিশে গেলে সো মানে এটার মাপটা 1.6 মিলিমিটার মোটরসাইকেলের জন্য 1 মিলিমিটার ঠিক আছে
সরে বলা হচ্ছে দিল পেন মাতি টায়ারের পাতি স্ট্রাদা ওই দাগগুলা দি উন্মত চিক্ল দেবে সেরে দি 1 মিমি 1 মিটার হইতে হবে বুঝটা বেরো বেরো ভাই 1 মিটার বড় চাইলে জন্য বের আর অত ভিগুলার জন্য অত ভিতরের জন্য 1.6 এল সিলিন্ড্রিক রাতো সিত্রোভা এটা পাবেন আপনি দি নরমাল সাধারণত আর নন পিউ বেশি দূরে পাবেন না দি 50 মিটার ইন প্রচো ইনক্লোজার 50 মিটারের বেশি দূরে পাবেন না কিন্তু আমরা জানি কি 150 মিটার তো কষ্ট 150 মিটার ফালসো ফালসো এল সিলিন্ড্রিক রাতো ইন্ডিকা ভাই কুইস্টা দেখি না একটু নিচে নামাবেন আচ্ছা নিচে নামাচ্ছি ওকে ফাইন এল সিলিন্ড্রিক রাতো ইন্ডিকা এই কাটলে জোনা ট্রাফিক লিমিটা তো ইন্ডিকেট করে ইনিশিয়াল জোনা জোনা ট্রাফিক লিমিটা তো শুরু হ্যাঁ শুরু শেষ হইলে একটা বারলা থাকতো এরকম সো এটা কি শুরু বুঝাচ্ছে জোনা ট্রাফিক কোন আর শেষ হলে বারলা থাকতো আচ্ছা আমার নাম্বার খুঁজেন আপনারা আমার নাম্বার তো দেওয়া আছে এই যে আমার নাম্বার নাম্বার তো শুনে হবে না আমি ফেসবুকে আমার নাম্বার এটা আমার নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ফোন করতে পারেন 99 ইউরো আমাদের অফার আছে আনলিমিটেড ক্লাস 6 মাসের অ্যাপস 99 এটা অফার নেই ভাইয়া আমরা সামনে মাসে 150 করে দাও আমরা তো এখন তো যারা ভর্তি হয়ে গেছেন আপনারা তো লাকি আপনাদেরকে খালি পড়াবো বই দেখে দেখে খালি কুইজ করবো আমরা ঠিক আছে ভর্তি ক্লোজ উই আর ফুল চল ভাই জি একটা গাড়ি চলতেছে এই একটা গাড়ি চলতেছে ব্রেকে চাপ দিলো করে এখানে গিয়ে থামলো মানে ব্রেকে চাপ দেওয়ার পরে গাড়িটা যতটুকু দ্রুত এটাকে বলো স্পাসিও দি ফ্রেনাতুরা মানে গাড়ি একটা গাড়ি ব্রেকে চাপ দিলেন ব্রেকে চাপ দেওয়ার পরে গাড়িটা ওই গতির কারণে যতটুকু দূরে গিয়ে থামলো এই ছড়নটাকে বলা হয় স্পাসিও দি ফ্রেনাতুরা এটা অনেক ভালো করে বুঝা দিয়েছে চ্যাপ্টারের মধ্যে ডিমিনিউশে কমে যায় ব্রেকে যাওয়ার কমে যায় সুলত্রাত্ত দিশে যা দোস্যর মধ্যে যখন নামবেন নামার অংশে ব্রেকের জায়গা কমে বলছে নামার অংশে তো বাড়বে ওঠার সময় কমে ঝুঁক আছে সামনে ঝুঁকের কারণে ব্রেকের জায়গাটা আগে যেখানে থামতো এর থেকে দূরে গিয়ে থামবে কারণ কি ঝুঁকের কারণে গাড়িটা তো 1 টন 1.5 টন ওই প্রেশারের কারণে সামনে গিয়ে থামবে তো ওটা বাড়বে ডিমিনিউশন এটা আমেন্তারে হবে বুঝলাম এই কাটলোটা ভালো করে খেয়াল করি এটা কিন্তু পেছের কাটলো নাকি হ্যাঁ ভালো ঠিক আছে কই যে বলছে এই যে জিন প্রচটার ভিতরে কেমনে যাবে ই আগে যাবে সি যাবে এরপর এ যাবে এল আর এভাবে যাবে ই জি আ এল আর এভাবে যাবে ঠিক আছে এটা বলছে সো আমরা সাধারণত দেখব যে কোন গাড়িটা ডান দিক খালি আছে মানে ডান দিক দিয়ে কেউ একে ক্রসিং করে না অনেকে বলতে পারে ভাই আমরা বুঝবো কেমনে এই সকল গাড়ি তো ইন্ডিকেটর এই এই গাড়িটা যখন ইন্ডিকেটর দিবে না আমরা ভাববো কি অবশ্যই সোজা যাবে কারণ কোন ইন্ডিকেটর দেয় নাই আর এই যে আর এই যে এইভাবে যাচ্ছে ঠিক আছে ডান দিকে ইন্ডিকেটর দিছে এইভাবে যাচ্ছে এ ডান দিকে দিছে এদিকে যাচ্ছে বামে দিছে এদিকে যাচ্ছে এল সোজা যাচ্ছে সো গাড়ির ইন্ডিকেটর দেখলে বুঝতে পারবো সে কোন দিকে যাবে আর আমাদের সহজ করে দিচ্ছে কুইজ গুলোর ভিতরে ফ্রেশ চাই কে দিছে তীর আই কে দিছে মানে কি সহজে বুঝে গেলাম এল এইভাবে যাবে এখান দিয়া এভাবে যাবে এর এভাবে যাবে সো এখন আমার ডান দিক খালি খুঁজতে হবে কোন গাড়ি ডান দিক খালি আমরা ডান হাতে সালাম দেই না তো সে ক্ষেত্রে কি টাকা যাবে মনে হয় হ্যাঁ যাবে এল 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 যাবে এল এল ডান পাশ খালি আচ্ছা এল ডান আচ্ছা দাঁড়া সবাই একটু চুপ থাকেন আমি বলি সবাই চুপ থাকেন এল এর ডান দিক খালি ঠিক আছে বললেন যে এই যে গেল এই যে ক্রসিং করতেছে এল যেতে পারে আগে যাবে ডান দিকে কোন ক্রসিং নাই আপনি যদি ই কে ধরেন ই যাচ্ছে সুজা ডান দিকে সালাম আসসালামু আলাইকুম সালাম দিচ্ছে
এই দুটাকে সালাম দিচ্ছে ডান দিকে সো ই যাইতে পারবে না ওর ডানে লুক আছে এই দুটাকে আছে এর ডানে এল ক্রসিং করছে এরও যেতে পারবে না এল এর ডানে এ আছে দেখলাম আমরা আর এর ডানে কি আছে সি আছে সো সবার আগে সি যাবে সি যখন চলে গেল এই রাস্তার ভিতরে সি যখন চলে গেল তখন এর ডান দিক খালি হয়ে গেল না এর ডান দিক খালি হয়ে গেল না তো কি যাবে এ এ যখন চলে গেল এ আগে কার ডানে ছিল এল এর ডানে ছিল তখন এল যাবে এল চলে গেল তার পরে এর ডান দিক খালি হয়ে গেল কি যাবে এর যাবে এরপর লাস্টে এ প্রত্যেকবার দিতে হইব যদি মাল স্পর্শে বের হয়ে যায় পশ্চিম পিছন দিয়ে আঙ্কে সে দীপক যদি অল্প একটু বের হয়ে যায় তারপরে লাগাইতে হইব হইব না গাড়ির আকৃতি থেকে যদি এক ইঞ্চি মালও গাড়ি থেকে পিছনে বের হয়ে আসে অবশ্যই কাতলটা আমাদেরকে লাগাইতে হবে ইন প্রেজেন্সা দি ত্রাপ্তি দি স্ত্রাদা গিয়াচ্ছাতি ইন প্রেজেন্সা মানে উপস্থিত দি ত্রাপ্তি মানে একটা অংশ দি স্ত্রাদা রাস্তার একটা অংশে যদি কি উপস্থিত থাকবে গিয়াচ্ছাতি মানে কি বরফ বরফ জমে গেছে রাস্তার একটা অংশে এ অপরতন ভালো হয় অংশের মধ্যে পৌঁছে দেরা বেলুসিতা মদের আতা নিয়ন্ত্রিত গতিতে চলাটা আমার জন্য ভালো কি এটা ভেরি গুড লিঙ্কুইনামেন্টো দেল এরিয়া প্রদত্ত দাই ভেহিকুলি গাড়ি দ্বারা যে পরিবেশ দূষণ হচ্ছে এ মাছ জোরে সে ইল ফোম দিস কারিকো এটা অনেক বেশি পরিবেশ দূষণ মাছ জোরে মানে কি বেশি হবে পরিবেশ দূষণ যদি ফোম মানে কি ধোয়া দিস কারিকো প্রেজেন্টা কলরে স্কুরো মানে অনেক কালো ধোয়া যদি বের হয় স্কুরো মানে কি ডার্ক গাঢ় গাঢ় ধোয়া বের হইলে পরিবেশ দূষণটা বেশি হবে গুড কেমন লাগছে কোন আজকে নতুন যারা আছেন সব কিছু বুঝছেন না আপনারা সবাই সহজ সহজ এরকম করে পড়বেন আমরা যা পড়ে তাই কুইজ আছে আনসারের ক্লাসগুলো করবেন ক্লাসগুলো করবেন পরে দেখবেন সব পানির মতো হয়ে গেছে ভাই আমরা আর না